শুনানি হয়, নিষ্পত্তি হয়েছে এবং সেই রুলের কাগজ আপনাদেরকে দেখাচ্ছি যে যেটাতে আমাকে বৈধ সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়েছে সেই কোর্টের কাগজ অরিজিনাল আমি দেখালাম আপনাদেরকে। বচ্চন নিয়ে একটি স্থিতি অবস্থা ছিল আমাদের মহামান্য হাইকোর্টের 19 নম্বর এনেক্স কোর্টে এবং সেখানে মহামান্য বিচারপতি মামনুন রহমান এবং দিলুরুজ্জামানের কোর্টে একটা রিট পেন্ডিং ছিল এবং যেটার ওদিন পরশু দিন ওটার রুল শুনানি হয়ে নিষ্পত্তি হয়েছে এবং সেই রুলের কাগজ আপনাদেরকে দেখাচ্ছি যে যেটাতে আমাকে বৈধ সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়েছে সেই কোর্টের কাগজ অরিজিনাল আমি দেখালাম আপনাদেরকে, যার বলে আজকে আমার প্রেসিডেন্ট আমাকে আসলে অনুমতি দিয়ে যে কোর্টের রায়কে শ্রদ্ধা করে আমার সম্মানিত সভাপতি আমাকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা মানে তার বৈধতা স্বীকার করে নিয়েছে শুধু কোর্টের অর্ডারে বলে এবং আজকে শপথ পড়িয়েছেন। এবং আপনারা জানেন আমাদের 11 জনেরই শপথ পড়ানো হয়নি, সেখানে শ্রদ্ধেয় মনোয়ার হোসেন ডিপজল, মাসুম পারভেজ রুবেল, সুচরিতা ম্যাডাম, ম্যাডাম অঞ্জনা সরি নিয়েছেন ম্যাডাম রোজিনা, ম্যাডাম অরুণা আলিরাজ, জয় চৌধুরী, শুনু এবং মৌসুমী। তো সেখানে আমি বলে রাখি মৌসুমী আপা আনফর্চুনেটলি আমেরিকাতে আছেন এবং প্রেসিডেন্টকে সেটা অকিভাল করেই চলে গেছেন, অবহিত করে গিয়েছেন। রোজিনা আপা গোয়ালন্দতে আছেন, আলিরাজ আছেন সিরাজগঞ্জে, চুন্নু কুমিল্লাতে, আর রুবেল ভাই অন দ্য ওয়ে, একটু দেরি হয়ে গেছে কুমিল্লা দাউদকান্দিতে। এখন আমরা যে কজন আসি আসলে আজকে মূলত ছিল আসলে মিটিং, আমার সভাপতি মহোদয় আজকে কার্যনির্বাহী পরিষদের প্রথম মিটিং আহ্বান করেছেন, সভাপতি নিজেই অনুমতি সেখানে আজকে আমরা যেহেতু তার আগেই সে উনি জানতেন না কোর্টের যেহেতু একটা পূর্ণ রায় প্রকাশ হয়েছে এবং সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে আমাকে বৈধ ঘোষণা করে এটা নিষ্পত্তি করে দিয়েছেন, এই মামলা নিষ্পত্তি করে দিয়েছেন, তো তার বলে আজকে আমরা এই শপথ গ্রহণ করছি, সভাপতি আমাদের শপথ গ্রহণ করাবেন আজকে এবং তারপরে আমরা সভাপতির নেতৃত্বে আমরা আমাদের প্রথম কার্যনির্বাহী কমিটির মিটিং আমরা অংশগ্রহণ করব। তো সবাইকে ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের যেন কার্যক্রম সুন্দরভাবে শুরু করতে পারি আমরা সেই প্রত্যাশা থাকবে। এখন আমাদের সভাপতি মহোদয় সবার প্রিয় কিংবদন্তি 21 পদকপ্রাপ্ত আমাদের সবার প্রিয় জনাব ইলিয়াস কাঞ্চন আমাদের এই সবাইকে শপথ বাক্য পাঠ করাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জায়েদ খান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী অবিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। জি, আমাদের শপথ বাক্য শেষ।